হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট আছে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড, তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেইলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করবো একজন বিদেশি ফুটবলারের আপডেট দিয়ে। কথা বলতে চলেছি ওডিশা এফসিকে নিয়ে। ওডিশা এফসি কিন্তু বর্তমানে কথাবার্তা চালাচ্ছে লা লিগা খেলা একজন ডিফেন্ডারের সাথে। হ্যাঁ বন্ধুরা, ওডিশা এফসি কথাবার্তা চালাচ্ছে 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক রাউল অ্যালবেন্টোসার সাথে। এলচে ইউথ একাডেমির প্রোডাক্ট এই রাউল অ্যালবেন্টোসা। লা লিগার বিভিন্ন বড় বড় ক্লাবে খেলেছেন, এলচের হয়ে 3টে ম্যাচ খেলেছেন, এছাড়া মুর্শিয়া, বি, ক্যাডিজ, এইবারের মতো ক্লাবে খেলেছেন। এইবারের হয়ে 50টা ম্যাচে 4টে গোল করার অভিজ্ঞতা আছে রাউল অ্যালবেন্টোসার। তাছাড়া মালাগা, ডেপোর্টিভো লা করুনা, জিমনাস্টিকের মতো ক্লাবে খেলেছেন রাউল অ্যালবেন্টোসা। তারপর স্পেন ছাড়াও অন্যান্য দেশে খেলার অভিজ্ঞতা আছে। বুলগেরিয়ার ক্লাব সিএসকে সোফিয়ার হয়ে খেলেছেন, আর লাস্ট খেলছিলেন রোমানিয়ার ক্লাব ডায়নামো বুকুরেষ্টিতে। ডায়নামো বুকুরেষ্টির হয়ে 10টা ম্যাচ খেলেছিলেন লাস্ট সিজনে, সেখানে একটা গোলও করেছিলেন। বর্তমানে একজন ফ্রি এজেন্ট এবং মার্কেট ভ্যালু প্রায় 3.5 কোটি টাকার কাছাকাছি। তো এই ডিফেন্ডারের সাথেই কিন্তু কথাবার্তা চালাচ্ছে ওডিশা এফসি। খুবই ভালো একজন ডিফেন্ডার, 6 ফুটের বেশি হাইট, লা লিগাতে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে। তো এই প্লেয়ার যদি ওডিশা এফসিতে জয়েন করে তাহলে অবশ্যই একটা দারুণ সাইনিং হতে চলেছে ওডিশা এফসির জন্য। তো দেখা যাক ওডিশা এফসি এই ডিলটা ডান করতে পারে কি না। পরবর্তী সময়ে আরও কোনো নতুন আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আপাতত এরকমই আপডেট আছে যে ওডিশা এফসি কিন্তু কথাবার্তা চালাচ্ছে এই রাউল অ্যালবেন্টোসার সাথে। তো বন্ধুরা, এবার কথা বলবো জবি জাস্টিনের ব্যাপারে। কালকে জবি জাস্টিনকে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে এটিকে মোহনবাগান, সেটা তোমাদেরকে পরশু দিন থেকেই জানিয়ে আসছি। এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা আপডেট, খেল নাও কিন্তু কনফার্ম করেছে জবি জাস্টিন জয়েন করতে চলেছেন চেন্নাইয়ের এফসিতে। হ্যাঁ বন্ধুরা, অ্যাকর্ডিং টু খেল নাও, জবি জাস্টিনের সাথে চেন্নাই এফসির কিন্তু একটা মাল্টি ইয়ার ডিল সাইন হয়েছে। এবং যেটা শোনা যাচ্ছে, আজকেই কিন্তু চেন্নাই এফসির তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে জবি জাস্টিনের ব্যাপারে। তো বন্ধুরা, এবার কথা বলবো ডুরান্ট কাপ নিয়ে। যে আপডেটটা পাওয়া যাচ্ছে, ডুরান্ট কাপ কিন্তু এই সিজনে শুরু হতে চলেছে 5ই সেপ্টেম্বর থেকে, এবং সেটা আয়োজিত হতে চলেছে কলকাতাতে। তো বন্ধুরা, এবার সরাসরি আসা যাক ইস্টবেঙ্গলের আপডেটে। এই মুহূর্তে যে বড় আপডেট পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কিন্তু ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের সমস্যা মিটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেটা আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রাথমিক স্তরে কথাবার্তা সেরে রেখেছেন AIFF-এর প্রেসিডেন্ট প্রফুল পাটেলের সাথে এবং FSDL-এর কর্মকর্তাদের সাথে, যাতে ইস্টবেঙ্গল ক্লাবের ISL খেলা নিয়ে কোনো রকম সমস্যা না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের কার্যনির্বাহী সমিতির অন্যতম সদস্য অজিত ব্যানার্জিকে। দেখো, ইস্টবেঙ্গলের ফাইনাল এগ্রিমেন্ট সাইন হচ্ছে না, তার সবচেয়ে প্রধান যেটা কারণ এক্সিট ক্লজ। এক্সিট ক্লজে সমস্ত রকম ক্ষমতা আছে শ্রী সিমেন্টের কাছে, অর্থাৎ এই চুক্তি ভঙ্গ করতে একমাত্র শ্রী সিমেন্টই পারবে। সেখানে কিন্তু ক্লাবের কোনো ক্ষমতা নেই, যেটা দাবি করছেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। সেই কারণেই তারা নাকি ফাইনাল এগ্রিমেন্টে সাইন করছেন না। তবে সূত্র মারফত যে আপডেট পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এই এক্সিট ক্লজে কিন্তু পরিবর্তন আসতে চলেছে, যাতে দুই পক্ষেরই ক্ষমতা সমান থাকে, অর্থাৎ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা দুটো পক্ষের কাছেই কিন্তু সমানভাবে থাকে। অর্থাৎ বর্তমানের আপডেট থেকে যেটা বোঝা যাচ্ছে, ইস্টবেঙ্গল এবং শ্রী সিমেন্টের সমস্যা মেটাতে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবেন। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী সময় আর কি আপডেট বেরিয়ে আসে। আপাতত এটাই আপডেট যে শ্রী সিমেন্ট কিন্তু এক্সিট ক্লজে পরিবর্তন করার ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।